খাগড়াছড়ি পৌর নির্বাচনে ভোটারদের ভয়ভীতি প্রদান এবং নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলে দুই মেয়র প্রার্থী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। সকালে 8 নং ওয়ার্ড শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে মেয়র প্রার্থী রফিকুল আলম অভিযোগ করেন, নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন পৌর এলাকার বিভিন্ন এলাকায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন। পালন করার চেষ্টা করছে, তবে গতকাল রাতে নৌকা প্রতীকের কিছু সমর্থক শালমন এলাকায় 6 নম্বর ওয়ার্ডে আমাদের অনেক নেতা কর্মী সুবানদের বাসায় গিয়ে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করার চেষ্টা করেছে। অন্যদিকে 9 নং ওয়ার্ডে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট দেওয়া শেষে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নির্মলেন্দু চৌধুরী অভিযোগ অস্বীকার করে পাল্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকরা চেষ্টা করছে বলে দাবি করেন। এটা তো এর চিরাচরিত নিয়ম, বরঞ্চ আপনারা যেহেতু সাংবাদিকতার পেশায় নিয়োজিত আছেন আপনারা নিজেরাই জানেন ভোটের পরিবেশটাকে নষ্ট করতেছে এবং রাত্রিবেলা কারা কারা গিয়ে এলাকায় এলাকায় ভয়ভীতি প্রদর্শন করতেছে। এটা এখানকার জনগণ এবং আপনারা যারা যেহেতু আপনারা একটা মহৎ একটা পেশায় জড়িত আছেন আপনাদের উচিত বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইব্রাহিম খলিল যুব উন্নয়ন ট্রেনিং সেন্টারে ভোট দিয়ে জানান তার প্রতিক্রিয়া। ভোট মাত্র শুরু হয়েছে, এখন পর্যন্ত আমি 2-3টি কেন্দ্রে গিয়েছি, আমার কাছে এখনো কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। তবে শেষ পর্যন্ত যদি সরকার নিরপেক্ষ থাকে, এখানে রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিরপেক্ষ থাকে, মানুষের যে উপস্থিতি দেখতে পাচ্ছি যদি আতঙ্ক না ছাড়ায় কোনো প্রকার গুজব না ছাড়ায় মানুষ সুস্থভাবে ভোট কেন্দ্রে প্রয়োগ করতে পারে, ইনশাল্লাহ আমি বিপুল ভোটে জয়যুক্ত হবো।